তাহলে আমরা এখন হচ্ছে 5 আর 6 এর ম্যাথগুলো দেখব। 5 এর ম্যাথগুলো খুবই সিম্পল, ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আমাদের এখানে কিছু ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে অবশ্যই। সো 5 এর 1 নাম্বারটা দেখো, 5 এর যদি আমি 1 নাম্বারটাই যাই, এখানে আছে হচ্ছে 0 থেকে পাই বাই 2 হচ্ছে আমাদের লিমিট, আর কস স্কোয়ার থিটা। তো আমি আগেও বেশ কয়েকটা ম্যাথে বলেছি, যদি এরকম কস স্কোয়ার সাইন স্কোয়ার থাকে আমাদের অবশ্যই একটা হাফ দিয়ে একটা 2 আনতে হবে। এই সামনে একটা 2 লাগবে, আর এই জন্য এখানে আমি একটা হাফ দিব। এখন 2 কস স্কোয়ার থিটাকে লিখতে পারবো হচ্ছে আমরা 1 প্লাস কস 2 থিটা। হাফ সামনে লিখি 0 থেকে পাই বাই 2, আর 2 কস স্কোয়ার থিটাকে লিখবো হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, এরকম হবে ডি থিটা। সো 1 প্লাস কস 2 থিটাকে আমরা খুবই সিম্পল ইন্টিগ্রেশন করতে পারি। 1 কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে থিটা, আর কস 2 থিটাকে করলে হবে সাইন 2 থিটা বাই 2, মানে থিটা প্লাস সাইন 2 থিটা, থিটা সহগ বা কোফিশিয়েন্ট 2, সো 2 দিয়ে ডিভাইড করতে হবে। লিমিট হবে 0 থেকে পাই বাই 2, এরকম আর কি হাফ এইটা। এখন লিমিট বসাই দিলেই হয়ে যাবে। সো আমরা এখানে বসাবো হচ্ছে হাফ, থিটার জায়গায় কোথাও বসাবো পাই বাই 2, মানে প্রথমে আমরা আপার লিমিট বসাবো, পাই বাই 2 বসাবো কার জায়গায়, এই থিটার জায়গায়, এই থিটার জায়গায়। সো এখানে প্লাস দিব হচ্ছে সাইন 2 পাই বাই 2 ডিভাইড 2। প্রথমে আমরা আপার লিমিট বসালাম আর কি, এই থিটার জায়গায় পাই বাই 2 বসালাম। সো এই 2 আর এই 2 আমরা কাটতে পারি, এখানে থাকবে শুধু সাইন পাই। এরপরে লোয়ার লিমিট বসাবো, মানে 0 বসাবো, এখানে যদি 0 বসাই এটা 0 হবে, এখানে 0 বসালে সাইন 0 0 হবে। সো লোয়ার লিমিট বসালে এটা 0ই হবে, সো আমরা এটা লিখছি না আর কি। সো এখানে আমাদের আসবে হচ্ছে হাফ পাই বাই 2 প্লাস সাইন পাই এখানে ডিভাই 2, বোঝা গেল? অনেকে কিন্তু এই যে এই 2 এর সাথে এই 2 কাটাকাটি করে, সো এই 2 এর সাথে কিন্তু এই 2 কাটাকাটি করা যাবে না, কারণ এই 2 হচ্ছে সাইনের, এই 2 হচ্ছে সাইনের বাইরে, আর এই সম্পূর্ণ জিনিসটা সাইনের ভিতরে। সো 2 ইন্টু পাই বাই 2 আমরা এই 2 আর এই 2 কাটতে পারবো, থাকবো শুধু সাইন পাই, সাইন পাই ভ্যালু হচ্ছে 0। সো এই অংশটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আমাদের থাকতেছে হচ্ছে শুধু পাই বাই 4, মানে হচ্ছে হাফ ইন্টু পাই বাই 4 পাই বাই 2, তার মানে এই 2 এই 2 মাল্টিপ্লাই হয়ে যাবে হচ্ছে পাই বাই 4 আমাদের অ্যান্সার। এবার যদি 2 নাম্বারটায় আসি, 2 নাম্বারটাও কী আছে, সাইন স্কোয়ার আছে, তাই না? সাইন স্কোয়ার 2 থিটা, মানে এরকম আর কি, 0 থেকে পাই বাই 2 হচ্ছে আমাদের লিমিট, এখানে সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। সো একটা হাফ দিয়ে সামনে 2 আনবো, কারণ 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আছে, 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস 4 থিটা, এরকম আর কি, 1 মাইনাস কস 4 থিটা, এরকম হবে ডি থিটা। আর এখানে হাফ সামনে লিখি ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 হাফ। এখন 1 কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে থিটা, আর এই যে কস 4 থিটা এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে, ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে প্লাস সাইন 4 থিটা, এক্স থিটা সহগ হচ্ছে 4, 4 দিয়ে ডিভাইড করতে হবে, মাঝখানে মাইনাস থাকবে, কারণ হচ্ছে কস থিটাকে ইন্টিগ্রেশন করলে সাইন থিটা আসে, সো এই মাইনাস আর প্লাস হবে না, এরকমই থাকবে 0 থেকে পাই বাই 2। এখন লিমিট বসে তোমরা নিজেরা এটা করে ফেলবা, এখানে থিটার জায়গায় কত বসাবা পাই বাই 2 বসাবা, আর এখানে থিটার জায়গায় কত বসা পাই বাই 2 বসাবা। থিটার জায়গায় যখন পাই বাই 2 বসাবা, এই 4 এর সাথে এই 2 কাটা যাবে, সো এখানে 2 পাই থাকবে আর কি। আচ্ছা আমি করে দিই এরকম আর কি, যে হাফ থিটার জায়গায় কত বসাবো পাই বাই 2 বসাবো, মাইনাস সাইন 4 লিখে থিটার জায়গায় পাই বাই 2, আর নিচে তো একটা 4 আগে থেকেই ছিল, এইটা মাইনাস 0, কারণ লোয়ার লিমিট হচ্ছে 0, এখানে 0 বসালে 0 হবে, এখানে 0 বসালে সাইন 0 ভ্যালু 0, আর না লিখলেও চলবে। এখন এখানে 2 আর 4 কাটা যাবে, 2 আর 4 যদি কাটি তাহলে কী থাকে, 2 থাকে, মানে সাইন 2 পাই, এরকম আর কি, হাফ পাই বাই 2 মাইনাস সাইন 2 পাই, নিচে হচ্ছে 4। এখন সাইন 2 পাইয়ের ভ্যালু কত, সাইন 2 পাইয়ের ভ্যালু হচ্ছে 0, মানে এটা 0 হয়ে যাবে। সো এখানে হাফ ইন্টু পাই বাই 2 মানে পাই বাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি 6 নাম্বারে যাই, 6 নাম্বারে খেয়াল করে দেখো, এখানে সাইন কস গুণ আকারে আছে, এখানে সাইন কস গুণ আকারে আছে, এখানে দুইটা কস গুণ আকারে আছে, কোনো স্কোয়ার নেই, তাই না? যদি স্কোয়ার থাকে, এই যে স্কোয়ার আছে, বা কস টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? সো স্কোয়ার থাকলে আমরা এই যে এরকম হাফ দিয়ে 2 নিয়ে আসবো, কিন্তু যদি স্কোয়ার না থাকে, এরকম সাইন কস, সাইন কস বা কস কস বা হচ্ছে সাইন সাইন গুণ আকারে থাকে, তখন আমাদের কোন ফর্মুলায় যেতে হবে, যেতে হবে হচ্ছে 2 সাইনে সাইন বি ফর্মুলায়, 2 সাইনে সাইন বি, 2 কসে কস বি, এরকম ফর্মুলা যেতে হবে, বা 2 সাইনে কস বি, এই টাইপের ফর্মুলাগুলো যেতে হবে আমাদের। সো ফর্মুলা আমি লিখে দিব, সমস্যা নেই। তো আমি প্রথমে যেটা করব, প্রথমত 6 এর 1, 6 এর 1, 4 আর 6, এই তিনটা আমি আগে করব, কারণ এগুলো সিমিলার টাইপ,
তারপরে যাব হচ্ছে এইটা আর এইটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা আগে 10 পয়েন্টে করেছিলাম এটা cos to the power 4x cos to the power sin x দুটোই করেছিলাম আর কি সো প্রথমে যাচ্ছি হচ্ছে আমি 6 এর 1 নাম্বারটা 6 এর 1 এখানে বলা আছে যে 0 থেকে পাই বাই 6 এখানে হচ্ছে sin 3x cos cos 3x dx বোঝা গেল এখন sin a cos b মানে একটা হাফ নিয়ে এখানে একটা 2 আনো তাহলে 2 sin a cos b ফর্মুলা কি 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে sin a plus b plus sin a minus b মানে 2 sin a cos b ফর্মুলা হচ্ছে sin এর দুটো ফর্মুলা যদি আমরা যোগ করি মানে sin a plus b মানে হচ্ছে কি sin a cos b plus cos a sin b আর sin a minus b ফর্মুলা কি sin a cos b minus cos a sin b যদি এদেরকে আমরা যোগ করি তাহলে এদের সেকেন্ড পার্টটা মানে cos a sin b কাটাকাটি হয়ে যাবে থাকবে হচ্ছে 2 sin a cos b তাই না 2 sin a cos b সো এখানে একটা sin একটা cos সো আমরা sin a plus b sin a minus b তে যেতে পারি গেলে হবে তাছাড়া আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এইটা sin 2x equal to হচ্ছে 2 sin x cos x মানে 2 sin x cos x কে আমরা sin 2x লিখতে পারি সো আমরা এইখানে এই ম্যাথটাতে হচ্ছে আমরা এই ফর্মুলায় যাব এটাতে গেল কোনো সমস্যা এটাতে গেল হবে বোঝা গেল কারণ এখানে আমাদের এই যে a এটা a আর এটা b এখানে আমাদের a আর b সেম মানে এটাও যা এটাও তা তো যেহেতু সেম আমি এই ফর্মুলা আসলেই পারি এটাতে গেল কোনো সমস্যা নাই মানে sin a plus b করো তুমি যখন sin a minus b করবা এখানে a হচ্ছে 3x তাই না a হচ্ছে 3x আর b হচ্ছে 3x তুমি যখন a minus b করবা তাহলে 3x minus 3x কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাই না সো এই পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে সো তোমার sin 2x ই থাকবে সো এখান থেকে লিখতে পারি হচ্ছে আমি হাফটাকে আগে লিখি 0 থেকে পাই বাই 6 এরকম আর কি সো 2 sin a 2 sin 3x cos 3x আচ্ছা আমি এই ফর্মুলাটা একটু ইউজ করে দেখাই সো এখানে লিখব হচ্ছে আমি যেহেতু sin a plus b তাহলে এখানে হবে sin 3x plus 3x মানে sin a plus b করলাম তারপরে প্লাস দিয়ে cos a minus b হবে তাই না সরি প্লাস দিয়ে sin a minus b sin 3x minus 3x তাহলে খেয়াল করে দেখো sin 3x minus 3x মানে আমি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করলাম sin a plus b sin a minus b সো এখানে sin 6x হবে আর এখানে sin 3x minus 3x কি হবে 0 হয়ে যাবে সো sin 0 মানে 0 সো এই পার্ট টু কর থাকতেছে না থাকতে শুধু এইটা সো এটাকে লিখতে পারি হচ্ছে আমি sin 6x এই যে এই ফর্মুলাটা 2 sin x cos x কে লিখতে পারি sin 2x এখানে যা থাকবে তা ডাবল হয়ে যাবে এখানে তাহলে এখানে 3x আছে সো এখানে 6x হয়ে যাবে এখন এটাকে ইন্টিগ্রেশন করা যায় সো হাফ এটা হবে cos 6x ডিভাইড x এর কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 6 ডিভাইড করতে হবে আর একটা মাইনাস আসবে কারণ sin এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x সো মাইনাসটাকে আমি সামনে লিখি একবারে ভিতরে না রাখি এরপর হচ্ছে আমার 0 থেকে পাই বাই 6 এখন আমরা একটা কাজ করতে পারো এই যে 6 এটাকে বাইরে লিখতে পারো এরকমভাবে বাইরে লিখতে পারি মাইনাস হাফ আর হচ্ছে 1 বাই 6 সো এটা 12 হয়ে যাবে আর কি আর এখানে আমরা এখন এই যে x তার জায়গায় বসাবো পাই বাই 6 বসাবো তাহলে cos cos 6 ইনটু পাই বাই 6 মাইনাস cos 6 ইনটু 0 এরকম আসবে আর কি বোঝা গেল cos 6 ইনটু 0 মানে আসলে কত cos 6 ইনটু 0 মানে হচ্ছে cos 0 এরকম আর কি সো এখানে আমাদের 6 আর 6 কাটা যায় থাকে হচ্ছে cos পাই cos পাই পাই মানে হচ্ছে cos 180 মানে মাইনাস এটা হবে হচ্ছে 1 বাই 12 মাইনাস 1 বাই 12 2 ইন্টু 6 মানে হচ্ছে 12 cos পাই সো cos পাই এর ভ্যালু কত cos পাই মাইনাস হচ্ছে cos 0 ডিগ্রি cos পাই ভ্যালু হচ্ছে মাইনাস 1 তাহলে এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস 12 এখানে মাইনাস 1 মাইনাস 1 কীভাবে হলো এটার ভ্যালু হচ্ছে মাইনাস 1 আর cos 0 এর ভ্যালু হচ্ছে 1 তো যেহেতু সামনে মাইনাস আছে সো মাইনাস আর মাইনাস 1 সো আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে কত মাইনাস 2 তাই না মানে হচ্ছে মাইনাস 12 আর এখানে হচ্ছে মাইনাস 2 তাহলে 2 এর সাথে আমরা কী করতে পারি 2 এর সাথে হচ্ছে আমরা 12 কাটাকাটি করতে পারি তাই না এই 2 এর সাথে 12 কাটাকাটি করলে থাকে হচ্ছে 6 মানে হচ্ছে 1 বাই 6 এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করলে কী হয়ে যায় প্লাস হয়ে যাবে এই আর কি সো এটাই গেল আমাদের একটা ম্যাথ এরপরে হচ্ছে আমরা যাব এই ফোন নাম্বারটায় যাই 4 নাম্বার 4 যদি আমি করি সিক্সের ফোর নাম্বার সো সিক্সের ফোর নাম্বার আমাদের ইউজ করতে হবে হচ্ছে
टू कॉस ए कॉस बी इंटीग्रेशन जीरो थे पाई बाई टू कॉस कॉस थ्री थेटा एखे थेटा है जेहेतु सब जगह थेटा आछे कॉस थ्री थेटा कॉस टू थेटा डी थेटा सो एखे हाफ दिए हमें एक टू आनब एखन आमी हाफटा सामने लिखी जीरो थेके पाई बाई टू ताहोले ए टू कॉस थ्री थेटा टू कॉस ए कॉस बी अप्लाई करते हैं टू कॉस ए कॉस बी होच्छे एरकम कॉसेर दुटा फर्मूला प्लस कर ले हो जाए माने कॉस ए प्लस बी ताहोले एटा होच्छे ए एटा होच्छे बी कॉस ए प्लस बी करते हैं ताहोले कॉस थ्री थेटा प्लस टू थेटा कॉस ए प्लस बी करलाम प्लस दिए कॉस ए माइनस बी करते हैं माने थ्री थेटा माइनस टू थेटा डी थेटा एक ब्रैकेट यूज करते एरकम कारण ये डी थेटा এটা হচ্ছে এটার জন্য আবার এটার জন্য সো এখানে এখানে আলটিমেটলি চলে আসবে হচ্ছে হাফ জিরো থেকে পাই বাই টু এখানে আসবে হচ্ছে কস ফাইভ থেটা প্লাস কস থেটা ডি থেটা এই আর কি সো এখন এটা ইন্টিগ্রেশন করা যাবে খুবই সিম্পল সো কস ফাইভ থেটা ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন ফাইভ থেটা বাই ফাইভ কারণ থেটার কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে ফাইভ প্লাস এখানে হবে হচ্ছে সাইন থেটা লিমিট বসা হচ্ছে আমরা কত থেকে কত পর্যন্ত জিরো থেকে পাই বাই টু পর্যন্ত সামনে একটা হাফ থাকবে এই আর কি এই হাফটা অনেকে এটা লিখতে ভুলে যায় এখন আমরা কী করবো এই যে থিয়েটার তার জায়গায় কত বসাবো পাই বাই টু করে বসাবো আর কি সো আমি এখানে হাফ লিখি হাফটা আগে লিখি এখানে সাইন ফাইভ পাই বাই টু নিচে হচ্ছে ফাইভ প্লাস সাইন পাই বাই টু মাইনাস জিরো কেন কারণ লোয়ার লিমিট হচ্ছে আমাদের জিরো লোয়ার লিমিট জিরো তুমি যদি এখানে জিরো বসাও সাইন জিরো জিরো হয়ে যাবে এখানে জিরো বসাও সাইন জিরো জিরো হয়ে যাবে সো লোয়ার লিমিট আর বসানো দরকার নেই সো তোমার আপার লিমিটেই হয়ে যাবে সো এখানে হাফ সাইন ফাইভ পাই বাই টু আর নিচে ফাইভ আর সাইন পাই বাই টুর ভ্যালু কত সাইন পাই বাই টুর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান সো এটা ক্যালকুলেট করলে যা আসে সেটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার তো এই সাইন ফাইভ পাই বাই টু মানে ফাইভ পাই বাই টুকে তুমি ক্যালকুলেশন করবা কীভাবে মানে এরকম করবা ফাইভ ইন্টু পাই ফাইভ ইন্টু পাই ডিভাইড টু এখানে পাই হচ্ছে একশো আশি ধরবা বোঝা গেল একশো আশি ধরে ক্যালকুলেটারে বসালে যা হয় আর কি তো সাইন ফাইভ পাই বাই টুর ভ্যালু হচ্ছে ওয়ান মানে এটার ভ্যালু হচ্ছে ওয়ান সাইন পাই বাই টুর ভ্যালু হচ্ছে ওয়ান সো এখান থেকে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে আমরা এরকম হাফ এখানে থাকবে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান এরকম আর কি বোঝা গেল কারণ যেহেতু সাইন ফাইভ পাই বাই টু ভ্যালু হচ্ছে ওয়ান সো এর নিচে ফাইভটা থাকবে ওয়ান বাই ফাইভ আর এটার ভ্যালু হচ্ছে ওয়ান সো ওয়ান থাকবে সামনে হচ্ছে হাফ এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে হচ্ছে আমরা থ্রি বাই ফাইভ কত হবে থ্রি বাই ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে যাবো হচ্ছে এই সিক্স নাম্বারটা এটা করে তারপর হচ্ছে আমরা যাবো এই ম্যাথটায় আর এই ম্যাথটায় সো এখানে এই যে একটা কস একটা সাইন সো একটা হাফ নিয়ে আমাকে এই যে এই ফর্মুলা ইউজ করতে হবে টু সাইন এ কস বি ইউজ করতে হবে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি এই থ্রি এক্সটা হচ্ছে এ থ্রি এক্সটা হচ্ছে এ আর এক্সটা হচ্ছে বি সো একটা হাফ দিয়ে সামনে একটা টু আনবো টু এনে হচ্ছে আমি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি ইউজ করবো আর কি সো আমি এটা এখানেই করি তো এখানে আমরা একটা হাফ নিব জিরো থেকে কত জিরো থেকে পাই বাই সিক্স সো একটা হাফ দিয়ে একটা টু আনলাম সাইন থ্রি এক্স কজ এক্স ডিএক্স এখন যদি জিরো থেকে লিখি পাই বাই সিক্স হাফটা লিখি এখন কী করবো প্রথমে সাইন এ প্লাস বি মানে এটা এ এটা বি সাইন এ প্লাস বি করলে হবে হচ্ছে সাইন ফোর এক্স একবারে লিখে ফেলি সাইন ফোর এক্স প্লাস দিয়ে সাইন এ মাইনাস বি মানে সাইন টু এক্স ডিএক্স ব্র্যাকেট অবশ্যই দেওয়া লাগবে এরপর আমরা ইন্টিগ্রেশন করবো হাফ দিলাম সাইন ফোর এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কস ফোর এক্স মাইনাস কস ফোর এক্স মাইনাস কস ফোর এক্স ডিভাইড ফোর এক্সের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে ফোর মাইনাস কস টু এক্স ডিভাইড হচ্ছে টু বোঝা গেল কারণ সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স সো দুটোতেই মাইনাস আসবে এখন লিমিট বসাতে হবে আমাদের জিরো থেকে পাই বাই সিক্স জিরো থেকে পাই বাই সিক্স সো লিমিট বসালেই এটা হয়ে যাবে সো তোমরা আশা করি লিমিটটা বসাতে পারবা আমি বসাই দিচ্ছি তারপরও যে হাফ হাফ এখানে তুমি চাইলে মাইনাসটা কমন নিতে পারো মানে মাইনাসটা কমন নিয়ে বাইরে নিয়ে আসি এখানে নিয়ে আসি মাইনাস কমন নিলে এখানেও প্লাস হয়ে যাবে মানে যদি মাইনাসটা কমন নেই এই যে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এটাও প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে এরকম আর কি ক্লিয়ার সো এখানে কী হবে আমি লিখবো হচ্ছে কস ফোর পাই বাই সিক্স নিচে হচ্ছে ফোর মানে এই যে এক্স তার যে কত বসালাম পাই বাই সিক্স বসালাম তারপরে প্লাস দিয়ে কস টু
পাই বাই সিক্স, নিচে হচ্ছে টু, ব্র্যাকেট ইউজ করলাম এই আর কি। তারপরে মাইনাস দিয়ে কত বসাবো, মাইনাস দিয়ে জিরো বসাবো। সাইনের ক্ষেত্রে জিরো বসানো দরকার ছিল না, কারণ সাইন জিরো জিরো আসে, কিন্তু কস জিরো কিন্তু জিরো আসে না, কস জিরো ওয়ান আসে। সো মাইনাস দিয়ে আমি লিখবো হচ্ছে এখানে এরকম যে কস জিরো ডিভাইড ফোর প্লাস কস জিরো ডিভাইড টু, আর কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। সো এখানে ওয়ান বাই ফোর থাকবে, এখানে ওয়ান বাই টু থাকবে। এখন এখানে ফোর আর সিক্স আমরা কাটাকাটি করতে পারি, মাইনাস হাফ দাও। এখানে আমরা ফোর আর সিক্স কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে ফোর আর সিক্স, তার মানে টু দিয়ে যদি কাটি টু বাই থ্রি, তার মানে কস কস টু পাই বাই থ্রি, নিচে সিক্স। আর এখানে প্লাস টু আর সিক্স কাটাকাটি করলে হবে হচ্ছে কস পাই বাই থ্রি, নিচে হচ্ছে টু, এই আর কি। মাইনাস এখানে হচ্ছে ওয়ান বাই ফোর, প্লাস হচ্ছে এখানে ওয়ান বাই টু, এই আর কি। এখন তোমরা ক্যালকুলেটারে কস টু পাই বাই থ্রি ক্যালকুলেট করবা, পাই মানে কিন্তু একশো আশি ধরতে হবে, ঠিক আছে? পাই মানে একশো আশি, ক্যালকুলেটারে পাই বসাই দিলে চলবে না, পাই মানে একশো আশি। এখানে কস পাই বাই থ্রি মানে একশো আশি বাই থ্রি, মানে হচ্ছে কস সিক্সটি ডিগ্রি। সো আরেকটা কথা, এই যে হাফ, এই হাফটা কিন্তু শুধু এটার সাথেই মাল্টিপ্লাই না, এই হাফটা হচ্ছে এটার সাথেও মাল্টিপ্লাই। সো আমরা এখান থেকে যা পাবো এই সম্পূর্ণটার সাথে হচ্ছে আমাকে এই যে মাইনাস হাফটা সেটা মাল্টিপ্লাই করতে হবে। সো মাল্টিপ্লাই করে আমাদের অ্যান্সার আসবে আলটিমেটলি হচ্ছে ফাইভ বাই সিক্সটিন। কত আসবে এখানে আমি একবারে লিখে দিচ্ছি, ফাইভ বাই সিক্সটিন। সো এটা ক্যালকুলেট করবে ক্যালকুলেটারে, দেন ফাইভ বাই সিক্সটিন আসবে। এরপরে যাবো হচ্ছে আমি এই থ্রি, আর হচ্ছে ফোর নাম্বারটা ক্যালকুলেট দেখো, এখানে সাইন স্কোয়ার আছে। তো যেহেতু সাইন স্কোয়ার আছে, আমাকে সামনে একটা হাফ নিয়ে টু সাইন স্কোয়ার এক্স লিখতে হবে। তাহলে টু সাইন স্কোয়ার এক্সকে আমি কী লিখতে পারবো, ওয়ান মাইনাস কস টু এক্স লিখতে পারবো। তাহলে আমরা যদি এখন নাম্বার থ্রিটা দেখি, মানে সিক্সের থ্রি নাম্বার, এখানে কী করতে হবে, যেহেতু সাইন স্কোয়ার আছে, আমি সামনে হচ্ছে একটা হাফ নিয়ে একটা টু নিব। আমি এখানেই করি, সামনে একটা হাফ নিয়ে জিরো থেকে পাই বাই টু হচ্ছে লিমিট, একটা টু নিলাম, টু সাইন স্কোয়ার এক্স সাইন থ্রি এক্স ডিএক্স। এখন টু সাইন স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স। সো হাফ নিলাম, হাফ নিয়ে জিরো থেকে পাই বাই টু ওয়ান মাইনাস কস টু এক্স হবে হচ্ছে ফর্মুলা, বাইরে থাকবে হচ্ছে সাইন থ্রি এক্স ডিএক্স। তো এরপরে যেটা করবো, সাইন থ্রি এক্স দিয়ে দুটাকে মাল্টিপ্লাই করে দিব। সো আমাদের আলাদা দুটা ম্যাথ চলে আসবে এরকম আর কি। আমি লিখবো হাফ হাফ ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন থ্রি এক্স ডিএক্স, মানে এই ওয়ানকে আমি সাইন থ্রি এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, একদম আলাদা করে ফেললাম। এরপরে মাইনাস দিব মাঝখানে, এই যে এই মাইনাসটা দিব, এই মাইনাসটা দিয়ে আমি হচ্ছে আবার ইন্টিগ্রেশন সাইন দিব, এবং এই হাফটাও দিব, কারণ হাফটা কিন্তু এটার সাথেও মাল্টিপ্লাই এটার সাথেও মাল্টিপ্লাই, মানে আমি একদম দুটাকে আলাদা করে ফেলছি। হাফ দিয়ে জিরো থেকে পাই বাই টু, তারপর হচ্ছে সাইন থ্রি এক্স, আর হচ্ছে কস টু এক্স ডিএক্স, এই আর কি দুটো আলাদা ম্যাথ আসলো। এখন সাইন থ্রি এক্সকে আমরা খুবই সিম্পলি কী করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। সাইন থ্রি এক্সে করলে হচ্ছে মাইনাস কস থ্রি এক্স ডিভাইড থ্রি আসবে, আর এখানে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য সাইন থ্রি এক্স কস টু এক্স আমি আবার একটা হাফ নিয়ে একটা টু নিব। এখানে আগে থেকে একটা হাফ ছিলই, তাই না? আবার একটা হাফ নিব এবং একটা টু নিব সামনে, কারণ এখানে টু সাইন এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, টু সাইন এ কস বি ইউজ করবো আমি। টু সাইন এ কস বি হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটাকে আমি ইন্টিগ্রেশন করে ফেলবো এই অংশটুকু। তো এখানে লিখলাম হচ্ছে আমি হাফ মাইনাস কস থ্রি এক্স ডিভাইড হচ্ছে থ্রি, লিমিট বসাই দিব হচ্ছে জিরো থেকে পাই বাই টু, আর এখানে ওয়ান বাই টু, ওয়ান বাই টু হয়ে যাবো হচ্ছে ওয়ান বাই ফোর। সো মাইনাস দিয়ে এখানে লিখবো হচ্ছে আমি ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর জিরো থেকে পাই বাই টু সাইন এ প্লাস বি, মানে সাইন ফাইভ এক্স প্লাস সাইন এক্স, এই আর কি ডিএক্স। আমরা এই অংশটাকে এখন ইন্টিগ্রেশন করি নাই, মানে সাইন এ প্লাস বি মানে হচ্ছে কী হবে সাইন ফাইভ এক্স, আর হচ্ছে কী হবে সাইন এক্স। এখন এটাকে আমরা খুবই সিম্পলি ইন্টিগ্রেশন করতে পারবো, লিমিট বসাই দিব জিরো থেকে পাই বাই টু, এখানে আমি লিমিট বসাই দিব। তো এখানে লিমিট বসালে কী হবে, এখানে হাফ দিব, হাফ দিয়ে একটা কাজ করতে পারি, এই যে মাইনাসটা এটাকে বাইরে নিয়ে আসতে পারি, এই মাইনাসটাকে আমি এখানে লিখতে পারি, এখানে লিখবো, তাহলে ভিতরের মাইনাসের ঝামেলা থাকবে না। এখন যেটা করবো আরেকটা ব্যাপার, এই যে থ্রি, এই এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি, মানে এরকমভাবে ওয়ান বাই থ্রি, তাহলে টু আর থ্রি মিলে হয়ে যাবো হচ্ছে সিক্স। তো এখন আমি এখানে আমি লিমিট বসাবো, বসাবো হচ্ছে জিরো কস থ্রি পাই বাই টু মাইনাস কস জিরো,
মানে আমি প্রথম হচ্ছে এই যে এক্স তার জায়গায় পাই বাই টু বসালাম, তারপর এই যে এক্সের জায়গায় জিরো বসালাম, সো এটা থ্রি পাই বাই টু, আর এটা মাইনাস কস জিরো, কস জিরোর ভ্যালু কিন্তু ওয়ান, আর থ্রি পাই বাই টু মানে এটা বের করে নিবা, থ্রি ইন্টু ওয়ান এইটি, থ্রি ইন্টু ওয়ান এইটি ডিভাইড হচ্ছে টু হবে আর কি। আচ্ছা মাইনাস ফোর, এখন এটা ইন্টিগ্রেশন করবো, লিমিট বসাবো, তো মাইনাস দিলাম ওয়ান বাই ফোর দেখলাম, এটা ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন ফাইভ এক্স, তো এটাকে লিখবো মাইনাস কস ফাইভ এক্স, মাইনাস কস ফাইভ এক্স বাই ফাইভ এক্সের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে ফাইভ মাইনাস কস এক্স এই আর কি। লিমিট বসাবো হচ্ছে জিরো থেকে পাই বাই টু, তো এখানেও আমরা একটা কাজ করতে পারি, এই যে মাইনাসটা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, মাইনাসটা কমন নিয়ে বাইরে নিয়ে আসলে এখানে হয়ে যাবো হচ্ছে প্লাস, তারপর এখানে হচ্ছে আমরা পাই বাই টু থেকে আর জিরো লিমিটটা বসাবো, তো এখানে ক্যালকুলেট করলে কত আসে, কস থ্রি পাই বাই টু মাইনাস জিরো, সো এখানে হচ্ছে আমাদের আসে হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স, এটা ক্যালকুলেট করলে, আর কস থ্রি পাই বাই টু আর মাইনাস কস জিরো, কস জিরো ভ্যালু হচ্ছে ওয়ান, এটা ক্যালকুলেট করলে আমাদের চলে আসে হচ্ছে এটা জিরো হয়, এটার ভ্যালু জিরো, মানে আমি এখন লিখি এখানে জিরো আর এখানে হচ্ছে ওয়ান, মানে কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, আর এখানে হচ্ছে আমরা এই পাই বাই টু ভ্যালুগুলো বসাবো, সো আমি এখানে লিখবো যে মাইনাস ওয়ান বাই ফোর, তো যদি ভ্যালু বসাই আরেকটা ব্যাপার, এই মাইনাসটা আমি কমন নিয়ে নিই, এখান থেকে মাইনাস মাইনাস কমন নিয়ে গেলে এই মাইনাসটা কী হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো ভিতরে থাকবে হচ্ছে প্লাস কস ফাইভ এক্স বাই ফাইভ প্লাস কস এক্স, তো এক্সের জায়গায় আমি পাই বাই টু বসাবো, তারপরে জিরো বসাবো, তো এখানে হবে হচ্ছে এরকম যে কস ফাইভ পাই বাই টু ডিভাইড হচ্ছে ফাইভ আর প্লাস কস পাই বাই টু, এটার ভ্যালু হবে জিরো, মাইনাস কস জিরো প্লাস কস জিরো এরকম আর কি, বোঝা গেল, মানে প্রথম হচ্ছে আমি এক্সের জায়গায় পাই বাই টু বসালাম, এই যে এখানে এক্সের জায়গায় পাই বাই টু বসালাম, আর এখানে হচ্ছে আমরা এরপরে মাইনাস দিয়ে এক্সের জায়গাগুলোতে আমি কী বসালাম, জিরো বসালাম, এখানে নিচে একটা ফাইভ আছে, নিচে একটা ফাইভ হবে, কারণ হচ্ছে এই যে এই ফাইভটা থাকবে এখানে কস ফাইভ ডট জিরো, কী হবে কস জিরো হবে, নিচে ফাইভ হবে, এখানে প্লাস কস জিরো হবে, তো প্লাস কেন দিলাম, কারণ এখান থেকে আমরা এই মাইনাস আর এই মাইনাসটা কমন নিয়েছি, এই যে সো এই মাইনাসটা কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো, আর ভিতরে এইটা, এখন যদি আমরা ক্যালকুলেট করি একটা জিনিস, এই ফাইভ আর এই ফাইভ কিন্তু তুমি কাটতে পারবা না, এখানে তোমাকে ফাইভ পাই বাই টু ক্যালকুলেট করতে হবে, কত ক্যালকুলেট করতে হবে, ফাইভ পাই বাই টু, ফাইভ ইন্টু একশো আশি ডিভাইড টু ক্যালকুলেট করে যা হয় সেটা হবে উপরে, নিচে হচ্ছে ফাইভ, কস পাই বাই টু ভ্যালু হচ্ছে জিরো, আর এখানে কিন্তু আমরা পেয়ে গেছি মাইনাস ওয়ান বাই সিক্স আর মাইনাস ওয়ান মিলে কত হবে, মাইনাস ওয়ান বাই সিক্স আর মাইনাস ওয়ান মিলে হবে হচ্ছে সিক্স, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সো এবার এখানে আমি লিখি যে কী আসবে আমাদের প্রথমে ওয়ান বাই সিক্স আসবে, তাই না, ওয়ান বাই সিক্স, আর এই অংশটুকু ক্যালকুলেট করলে হবে হচ্ছে আমাদের মানে এই পার্টটা, এই পার্টটা সম্পূর্ণ ভ্যালুগুলো বসাবা, এটার ভ্যালু বসাবা, এটার ভ্যালু জিরো, সো এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু বসাবা, এটার ভ্যালু হবে জিরো, এটার ভ্যালু হবে হচ্ছে ওয়ান বাই ফাইভ, কারণ হচ্ছে এখানে কত আসছে কস জিরো, কস জিরো হচ্ছে ওয়ান, সো এই সবগুলো ক্যালকুলেট করলে মানে এখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণ অংশের সাথে কিন্তু হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর কিন্তু মাল্টিপ্লাই, তাই না, ওয়ান বাই ফোরটা মাল্টিপ্লাই, সো এটা সম্পূর্ণ ক্যালকুলেট করলে আসবো হচ্ছে আমাদের মাইনাস সিক্স বাই টোয়েন্টি, মাইনাস সিক্স বাই টোয়েন্টি, এটা ক্যালকুলেট করলে চলে আসবো হচ্ছে আমাদের মাইনাস টু বাই ফিফটিন, এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার, এরপর চলে যাবো হচ্ছে আমরা কস টু দি পাওয়ার ফোরে, কস টু দি ফোরকে হচ্ছে আমাদের কী করতে হবে, কস স্কোয়ার হোল স্কোয়ার লিখে তারপরে ক্যালকুলেট করতে হবে, সো আমি কস টু দি পাওয়ার ফোরে যাচ্ছি, তো হচ্ছে সিক্সের সেভেন নাম্বার কস টু দি পাওয়ার ফোর, এটাকে আমি প্রথমে যেটা লিখব কস টু দি পাওয়ার ফোরকে জিরো থেকে পাই বাই টু আমি লিখবো হচ্ছে কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার, বোঝা গেল, কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার, কারণ এখানে পাওয়ার ফোর আছে, এরপরে যেটা করব আমি হচ্ছে যেহেতু কস স্কোয়ার আছে সামনে একটা টু নিব, মানে এরকম আর কি, এখানে একটা ওর এখানে একটা টু নিব, এখন টু নেওয়া মানে কিন্তু আসলে ফোর নেওয়া, কারণ হচ্ছে উপরে কী আছে স্কোয়ার আছে, সো এখানে আমাকে লিখতে হবে হচ্ছে ওয়ান বাই ফোর, এখন টু কস স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম যে ওয়ান বাই ফোর জিরো থেকে পাই বাই টু থাকবেই ওয়ান প্লাস কস টু এক্স এরকম আর কি হোল স্কোয়ার, সো এটা ফর্মুলা চলে আসবে ওয়ান বাই ফোর জিরো থেকে পাই বাই টু, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করবো সে ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস কস স্কোয়ার টু এক্স, এটা হবে আর কি, বোঝা গেল, মানে এখানে হচ্ছে আমি এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করলাম,
সো এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু কস টু এক্স প্লাস বি স্কোয়ার। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, এটাকে করতে পারবো কিন্তু এটাকে করতে পারবো না, মানে এটা কদ স্কোয়ার টু এক্স। সো যেটা করবো এটার সামনে আমি একটা মানে কদ স্কোয়ার টু এক্স তার সামনে হচ্ছে আমি একটা হাফ নিয়ে একটা টু নিব, এখানে আমি একটা হাফ নিব আর হচ্ছে একটা টু নিব, কারণ টু কদ স্কোয়ার টু এক্সকে আমি আবার লিখতে পারবো হচ্ছে ওয়ান প্লাস কস ফোর এক্স। এখানে যেহেতু টু এক্স আছে এটা হয়ে যাবে ফোর এক্স। সো এটাকে আমি লিখবো এরকম যে ওয়ান বাই ফোর জিরো থেকে পাই বাই টু, এটা হচ্ছে ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস হাফ, এখানে লিখবো হচ্ছে ওয়ান প্লাস কস ফোর এক্স এরকম আর কি। আর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট না দিই এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ ভিতরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। এখন আমি সবাই কী করতে পারবো, সবাইকে ইন্টিগ্রেশন করতে পারবো, এখানে একটা ডিএক্স লিখতে হবে এই আর কি। এখন এটাকে আরেকটু সাজাই লিখি তারপর ইন্টিগ্রেশনটা করি। এখানে আমি প্রথমে সামনে কী লিখবো ওয়ান বাই ফোরটা লিখি, ওয়ান বাই ফোর লিখলাম, এই যে ওয়ান বাই ফোর সবার সাথে মাল্টিপ্লাই, জিরো থেকে পাই বাই টু, জিরো থেকে পাই বাই টু, ভিতরে আছে হচ্ছে ওয়ান প্লাস টু কস টু এক্স ইন্টিগ্রেশন করা যাবে প্লাস হাফ প্লাস কস ফোর এক্স এরকম ডিএক্স, বোঝা গেল এইটা। এখন এই যে হাফ দিয়ে আমি ওয়ান আর কস ফোর এক্সকে মাল্টিপ্লাই করে দিলাম, এই যে হাফ আর এই যে ওয়ান তুমি প্লাস করতে পারো, হাফ আর ওয়ান প্লাস করলে হবে হচ্ছে থ্রি বাই টু। সো হাফ আর ওয়ানকে আমি একবারে লিখে ফেলবো হচ্ছে থ্রি বাই টু এইটা। এখন আমরা ইন্টিগ্রেশন করবো এটাকে, সো টু কস টু এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে হবে, এই টু থাকবে কোনো সমস্যা নেই, সাইন টু এক্স ডিভাই টু, কারণ এক্সের শক বা কোফিশিয়েন্ট হচ্ছে টু। তো আমি এটাকে লিখবো এরকম যে ওয়ান বাই ফোর থাকবেই, এটাকে লিখবো হচ্ছে সাইন সাইন টু থাকবেই, সাইন টু এক্স বাই টু প্লাস, এখানে শুধু থ্রি বাই টু আছে, সো থ্রি বাই টু এক্স প্লাস সাইন ফোর এক্স, এক্সের শক বা কোফিশিয়েন্ট ফোর, সো একটা ফোর হবে, লিমিট দিব জিরো থেকে হচ্ছে পাই বাই টু। এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে টু আর টু কী হবে, কাটা যাবে, সো টু আর টু তুমি কী করতে পারো চাইলে টু আর টু কাটতে পারো। এখন লিমিট বসাবা জিরো থেকে পাই বাই টু, সো এখানে যেহেতু এটা যেহেতু সাইন সো তুমি যদি এখানে এক্সের জায়গায় জিরো বসাও সাইন জিরো জিরো আসবে, এখানে যদি এক্সের জায়গায় জিরো বসাও এটা পুরোটা জিরো হয়ে যাবে, এখানে যদি এক্সের জায়গায় জিরো বসাও সাইন জিরো জিরো আসবে। সো লোয়ার লিমিট আসলে বসানোর দরকার নেই, শুধু আপার লিমিটটা বসালেই চলবে। সো আমি যদি আপার লিমিটটা বসাই এখানে, কী আছে এখানে ওয়ান বাই ফোর, সো প্রথমে লিখবো হচ্ছে সাইন টু পাই বাই টু, মানে হচ্ছে এই যে এক্স তার জায়গায় হচ্ছে আমি পাই বাই টু বসালাম, তো টু ইন্টু পাই বাই টু, মানে এখানে টু টু কাটা গিয়ে শুধু পাই থাকবে, তারপরে লিখবো থ্রি বাই টু ইন্টু পাই, মানে প্লাস থ্রি বাই টু ইন্টু এক্সের জায়গায় হবে হচ্ছে পাই বাই টু প্লাস সাইন ফোর পাই বাই টু ডিভাইড হচ্ছে ফোর, এটা বসালাম আমি মাইনাস জিরো, মানে লোয়ার লিমিট যেহেতু জিরো তো এটা জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, তাই না? এখানে সাইন জিরো জিরো, থ্রি বাই টু ইন্টু জিরো জিরো হবে, সাইন জিরো জিরো হবে। সো আমাকে জাস্ট এখন এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে, এখানে টু আর টু কী হবে, টু আর টু কাটা যাবে, সো সাইন পাই, সাইন পায়ের ভ্যালু কিন্তু জিরো, সাইন পায়ের ভ্যালু জিরো, টু আর ফোর কাটা গিয়ে কী থাকে টু থাকে, মানে সাইন টু পাই, মানে এরকম হবে ওয়ান বাই ফোর, এটা হবে সাইন পাই টু টু কাটা গিয়ে প্লাস থ্রি পাই বাই হচ্ছে ফোর প্লাস সাইন, এটা হবে হচ্ছে আর টু পাই বাই হচ্ছে ফোর এরকম থাকবে আমাদের, কারণ এখানে টু আর ফোর কাটা গিয়ে শুধু টু পাই থাকে। সো সাইন পাই মানে হচ্ছে আমাদের কত থাকবে, সাইন পায়ের ভ্যালু হচ্ছে যেটা আমাদের আসবে সেটা আমাদের বসানো লাগবে। সো এখন যদি আমরা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার এটা চলে আসবে জিরো, এটা জিরো আসবে, এই সাইন টু পাই এটাও জিরো, সো আমার থাকবো তো শুধু ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর থ্রি পাই বাই ফোর, মানে থ্রি পাই বাই সিক্সটিন হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো হচ্ছে আমাদের হয়ে গেল এই ম্যাথটা, এরপরে চলে যাবো হচ্ছে আমরা সেভেন নাম্বারের ম্যাথগুলোতে, সেভেন নাইন আর হচ্ছে টেন নাম্বারের এইট আর ম্যাথগুলোতে আর কি।